নমস্কার, আজকের এই ভিডিওতে আমি আমার ট্রেড নিয়ে একটু আলোচনা করব। যে প্রথম সুইং ট্রেডিংয়ের একটা আমরা ট্রেড ক্লোজ করেছি সেইটা আলোচনা করব, এবং এই যে জার্নি আপনাদের সাথে এই ভিডিওতে আমি শুরু করেছিলাম জাস্ট দু তিন দিন আগে, তার একটা আপডেটস পাবেন। প্রথম ট্রেড, তাই জন্য আমি আপনাদের সাথে তার লার্নিংটা শেয়ার করব, তার সাথে সাথে আজকের মার্কেটে কি হয়েছে তা নিয়ে আলোচনা থাকবে, এবং কালকে বা কেমন মার্কেট থাকতে পারে তার যেমন আলোচনা থাকবে, তার সাথে সাথে কিছু ইনভেস্টমেন্টের জন্য একটা স্টক দিকে নজর রাখা যেতে পারে তা নিয়ে আলোচনা করব, এবং কিছু স্টক নিয়ে আলোচনা হবে যেটা আমাদের অনেকের পোর্টফোলিওতে আছে বা আমাদের চোখ আছে, তার উপর কিন্তু কথা হবে কিছু স্টক স্পেসিফিক। খুব মন দিয়ে ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন। সাবস্ক্রিপশন করা কিন্তু একদম ফ্রি অফ কস্ট। তো চলুন প্রথমে শুরু করি। প্রথমে চার্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, নিফটির চার্ট। আজকে যদি বলেন নিফটি কি করেছে, আমি আমার স্টুডেন্টদেরও পই পই করে বলেছিলাম, কেন কয়েকজনকে দেখছিলাম বাই সেলের ব্যাপারে খুব ভাবছে। কয়েকটা দিন হয় যখন বাই সেল না করেও চুপচাপ বসে থাকা যায়, কয়েকটা দিন, মানে কিছু করার দরকার নেই। মানে যদি পজিশন নেওয়া থাকে তো আলাদা, পজিশন না থাকলে নতুন করে পজিশন বানাবার দরকার নেই। কী করেছে মার্কেট আজকে, এখানে ওপেন হয়েছে, এই একটা যে ক্যান্ডেল হয়েছে তার মাঝখানেই তো ঘোরাফেরা করেছে। দেখুন না, যদি আমি এই ক্যান্ডেলের আপার 15 মিনিটের ক্যান্ডেলের আপসাইড আর ডাউন সাইডটাকে নিই, মোটামুটি যদি একটা বক্স টেনে দিই, ব্যাস এর মধ্যেই তো কাদের লাভ, যারা এইসব জায়গায় আগে যে ডিপস হয়েছিল সেখানে যারা বাই করে নিয়ে আছে তাদের লাভ, বা নিচ থেকে আরও যদি পজিশন নিয়ে থাকে তাদের লাভ। আজকের দিনে স্পেসিফিক ঢুকে যে খুব একটা সিরিয়াস ট্রেড হয় তা নয়, কিন্তু তাও আমি দেখি যে অনেকে ট্রেড করতে হয়, মানে বাধ্য হয়ে, মানে নেশা টাইপের হয়ে যায়। তো যাদের নেশা টাইপের হয়ে গেছে তাদের বলবো, কিছু কিছু দিন আছে যেখানে ট্রেড না করার ডিসিশনও নিতে হতে পারে, ঠিক আছে। তাই জন্য লেভেল এলে অবশ্যই করবো। আজকে যেমন লেভেল ছিল 18,200 এই জায়গায় এলে একটু সেলিংয়ের ব্যাপার দেখা যেত, কিন্তু আসেনি, 18,200 কাছাকাছি আসেনি। আর বাই অন ডিপস এখন আমার স্ট্র্যাটেজি, ডিপসও পাওয়া যায়নি। আগের দিন যেমন ওপেন করার পর একটু ডিপস এসেছিলো, আজকে কি ওপেন করার পর ডিপ এসেছে, ডিপ আসেনি। মানে ডিপ আসে মানে একদিন অ্যাটলিস্ট আগের দিনের যে ক্লোজিং তার আশেপাশে কি এসেছিলো, উত্তর হলো না, আসেনি। তাহলে আমার উপরের দিকেরও লেভেল আসেনি, নিচের দিকেরও লেভেল আসেনি, আমি কিছু করব না, সোজা কথা। এইটা বুঝতে হবে কিছু কিছু দিন। আজকে যারা পজিটিভে শেষ করেছো তাদেরকেও বলছি কয়েকটা দিন এরকম ডিসিশন নিতে হয়। আচ্ছা, এবার কালকের জন্য প্ল্যান কি থাকবে সেটা তো বলবো, তার আগে আমার নিজের একটু ট্রেডগুলো একটু আলোচনা করে নিই আপনাদের সাথে। জানেন আমি নিজেকে অনেক বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন করেছি, এবং যেটা হয়তো ইউটিউবের ইতিহাসে প্রথম, মানে আমি তো অ্যাটলিস্ট দেখিনি, আপনারাও দেখেননি, যেখানে আপনাদের সাথে আমি একটা অ্যামাউন্ট নিয়ে শুরু করেছি। এখানে দেখতেই পাচ্ছেন, আমি আর আলাদা করে বলছি না, এই ভিডিওটা লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো, মানে এই এন্ড স্ক্রিনে দিয়ে দেবো বা ভিডিওর উপরে দিয়ে দেবো, আই বাটনে দেখে নেবেন যারা মিস করেছেন, এটা কিন্তু অবশ্যই দেখবেন। এবং সেই তার তাগিদে প্রথম আমি ট্রেড নিয়েছিলাম এখানে, এবং জানেন এখানে আমি যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট তাদের সাথেই আমি ট্রেড নিয়েছিলাম, এবং ট্রেড এক্সিকিউট করা হয়, আমি এক্সপ্লেনও করি, যেটা এখন আপনাদের সামনে করব, এবং ট্রেড আজকে সকালে আমি ক্লোজও করি, তাদের সাথে আজকে লাইভও ছিলাম, লাইভ ক্লাস আমি তাদের সাথে করাই সকাল 9টা থেকে। আপনি যদি এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট হতে চান তাহলে ইউটিউবের মেম্বারশিপ এই ভিডিওর নিচে জয়েন বাটন দেওয়া আছে, সেখানে ক্লিক করে জয়েন হতে পারেন, যেখানে আমি মাসে এক মাসে 10 থেকে 15টা লাইভ মার্কেট সেশন করাই সকাল 9টা থেকে, জাস্ট লার্নিং পারপাসের জন্য। কেন চার্ট দেখা, চার্ট বোঝা, এই জিনিসগুলো কি করা যায়, মানে সেইভাবে জিনিসগুলোকে দেখা, আমার কি দৃষ্টিভঙ্গি থাকে স্টক নেওয়ার পিছনে সেগুলোকে এক্সপ্লেন করা, যাতে আপনারা শিখতে পারেন। টিপস যদি হিসেবে নেন তাহলে কোনো দিনই শিখতে পারবেন না, সেটা আমি করিও না, কিন্তু যদি শেখার ইচ্ছা থাকে, কারণ আমি জানি স্টক মার্কেটটা প্র্যাকটিক্যালি শেখার জায়গা, সো সেটা হলে জয়েন করতে পারেন, ঠিক আছে। দেখুন আমি ইউকো ব্যাংকে এর আগের দিন পজিশন নিয়েছিলাম 28 তারিখে, আজকে যেটা স্কোয়ার অফ করি সেটা মোটামুটি 30 টাকা 35 পয়সা এই 30 টাকার ধরুন আশেপাশে নেওয়া হয়।
এবং সেটা আজকে যখন 31 টাকা টাকায় মোটামুটি আমি স্কোয়ার অফ করে বেরিয়ে যাই, যেহেতু আজকে রেজাল্ট ছিল, না হলে হয়তো আমি একটু রাখতাম, কিন্তু আজকে যেহেতু রেজাল্ট ছিল রেজাল্টের জন্য আমি রিস্ক নেব না। সুন্দর একটা, এটা তো 2% প্রফিট, কিন্তু আমি ওই ভিডিওতেও বলেছিলাম যেহেতু আমি MTF করি, মানে ডেলিভারিতে মার্জিন নিয়ে কাজ করা যায়, অনেক ব্রোকার অ্যালাউ করে, তো সেখানে কিন্তু আপনার তাহলে MTF-এ যত টাকা আমি ইনভেস্ট করেছিলাম তার উপর যদি প্রফিটটা দেখেন, প্রায় 5.3% প্রফিট কিন্তু এসেছে MTF-এর মার্জিন আমার এত লেগেছিল। যারা MTF-এর জন্য অ্যাকাউন্ট খুলতে চান, ধানে ধান ব্রোকার সেটা প্রোভাইড করে, ওপেন করতে পারেন। আমি আজকে নিজে পার্সোনালি ধানে ট্রেড করেছি, MTF-এর ধানে অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে নিচে আমার রেফারেল লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের ফার্স্ট কমেন্টে। আমার রেফারেল লিংক থেকে অ্যাকাউন্ট খুলে ফার্স্ট ট্রেড করার পর আমাকে ইমেলে পাঠিয়ে দেবেন স্ক্রিনশট, আমি তাহলে আপনাদের আমার অপশন ট্রেডিংয়ের ওয়েবিনিয়ারের লিংক, মানে মার্চের শেষের দিকে, মার্চের 17-20 তারিখের মধ্যে পাঠিয়ে দেবো আপনাদেরকে, সরি মে মাসের 15-20 তারিখের মধ্যে পাঠিয়ে দেবো সেই লিঙ্কটা ওয়েবিনিয়ারের, ঠিক আছে। এছাড়াও আমি ধানের সাথে যুক্ত নই, হ্যাঁ, এছাড়াও মার্জিন ডেলিভারিতে মার্জিন আপনার জেরোধা প্রোভাইড করে না, আপনার অ্যাঞ্জেল ব্রোকিং, এম স্টক, আপ স্টকস এরাও প্রোভাইড করে, তবে এটা রিস্কি। যে কোনো জিনিসে মার্জিন প্রোডাক্ট মানেই একটু রিস্কি। যদি আপনারা এক্সপিরিয়েন্সড হন, যদি আপনারা জানেন বোঝেন জিনিসগুলোকে, তাহলেই করবেন, না হলে কিন্তু করবেন না। বারবার বলছি, যে কোনো মার্জিন প্রোডাক্ট, সে হোক ইন্ট্রাডেতে যে 5x মার্জিন বা FNO, সবকটা কিন্তু রিস্কি। ক্যাশের থেকে মার্জিন প্রোডাক্ট কিন্তু রিস্কি হয়, জেনে বুঝে করবেন, আমার কথায় করবেন না, নিজের ক্যাপেবিলিটি বুঝে, নিজের লার্নিংয়ের কতটা আপনি ধাপে আছেন অ্যাজ আ প্রফিটেবল ট্রেডার কিনা সেসব জেনে তারপর করবেন, ঠিক আছে। দুমদাম করে ট্রেড করে বসবেন না। ওকে, তো এই ইউকে ব্যাংকের একটু ট্রেডটা নিয়ে একটু কথা বলবো, যে চার্টে কেন আমি নিয়েছিলাম বা কি হয়েছিল। যদি দেখেন এখানে কালকে নেওয়ার প্ল্যানটা কেন ছিল, যদি আমি ডেইলি চার্টে আসি, এইখানে আপনি এখানে আজকে যেহেতু সেল করেছি সেহেতু এটা দেখাচ্ছে, আমি যদি এইখানে যদি দেখেন, এইখানে আমি নিয়েছিলাম, ঠিক আছে। আজকে তো এইটা হয়েছিল, এটা একটু সরিয়ে দিই, এইখানে এই যে এর আগের দিন যে ব্রেকআউটটা দিয়েছিল এইখানে কিন্তু আমি নেওয়ার প্ল্যানটা করি। কারণ দেখুন, স্বাভাবিক ব্যাপার এইখানে, এবং আমি আমার স্টুডেন্টদেরও এক্সপ্লেন করেছিলাম, আপনাদেরও করছি, কারণটা বুঝলেই তো জিনিসটা হবে। এখানে এলো, তারপর উপরে যাচ্ছে এবং দেখুন হাইয়ার লো তৈরি করছে, এবং এইখানে আগের যে রেজিস্ট্যান্সটা ছিল তার উপরে ব্রেকআউটটা হয়েছিল, এখানে একটা বাই তৈরি হয়, তো এই ক্যান্ডেলেই আমি বাইটা করেছিলাম, এবং আজকে যখন উপরের দিকে গেছে তখন আমি বিক্রি করে দিয়েছি, যেহেতু আজকে রেজাল্ট ছিল। এবার রেজাল্ট কেমন হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, PSU ব্যাংকের রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু মার্কেট যদি এর থেকে আরও বেশি এক্সপেক্ট করে থাকে তাহলে কালকে হয়তো অতটা আর ভালো হলো না এরকম, কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো, প্রায় 86% মতো মুনাফা বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার, NPA তো যথেষ্ট কমেছে ইউকো ব্যাংকের। PSU ব্যাংকগুলো থেকে রেজাল্ট ভালো আশা হবে বলে আশা করা যাচ্ছে, মার্কেট তাই এক্সপেক্ট করছে। এবার তার একটা ভালো দিক আছে, খারাপ দিকও আছে, বেশি এক্সপেক্ট করে থাকলে রেজাল্ট যদি ভালোও হয় তাহলে ততটা অ্যাপ্রিসিয়েট হয় না, ব্যাপারটা ওখানে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু স্টক স্পেসিফিক কথা বলি, তারপর নিফটি ব্যাংক নিফটির স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। CDSL এর রেজাল্ট এসেছে এই উইকেন্ডে, রেজাল্ট খুব একটা যে ভালো হয়েছে তা নয়, রেজাল্ট অতটা ভালো হয়নি, কিন্তু তাও মার্জিন 60% থেকে কমে 50% হয়েছে। কিন্তু ভাবুন, 50% মার্জিনের বিজনেসও আজকের দিনে কটা আছে, হাতে গুনে বলতে পারবেন কি? বলতে পারবেন না। তাই জন্য এরা এমনিতে অ্যাসেট লাইট মডেল, রেজাল্ট একটু মার্কেট এক্সপেকটেশনের থেকে কম হলেও তেমন এর কোনো অল্টারনেটিভ তেমন নেই, তাই জন্য দেখবেন রেজাল্ট খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু বেশি রিয়াকশান দেয়নি। 1000 টাকায় ট্রেড করছিল, তার থেকে আজকে 990 টাকায় বন্ধ হয়েছে, 10-15 টাকার মতো প্লাস মাইনাস তো যে কোনো নর্মাল দিনেই CDSL হয়, তো সেক্ষেত্রে তাই জন্য রেজাল্টের আমি বলবো যে অতটা তেমন রিয়াকশানও দেয়নি যতটা দেখা যাচ্ছিল। অনেকে বলছিল ক্র্যাশ হবে, এই হবে, ওই সব কথা, CDSL তেমন কিছুই নয় যেহেতু কোম্পানি এমনিতে ভালো। আচ্ছা, তাছাড়া আরেকটা কিছু স্টক নিয়ে আলোচনা করি আজকে, যেমন IT খুব ভালো করেছে, উইপ্রোতে তো জানেনই, উইপ্রোতে বাইব্যাকও ঘোষণা আছে, তার একটা সাপোর্ট আছে উপরের দিকে গেছে। আজকের মেন যে অ্যাট্রাকশান ছিল সেটা হচ্ছে ইনফোসিস,
ইনফোসিস বেশ নিচের দিক থেকে আজকে ভালো একটা আপ মুভ দিল। এবার তার দেখুন এইখানে আগের যে এই সুইং হাইটা করেছিল সেইটার উপরে যদি চলে যায়, সেইটার উপরে যদি ও ব্রেকআউট দেয় তাহলে খুবই ভালো হবে। তাহলে এতটা যে গ্যাপটা ছেড়ে গেছে সেটা একটা পূরণ করার দিক যেতে পারে, কিন্তু সেটা প্রায় 9-10% উপরে, 8-9% অনেকটাই উপরে। তো দেখা যাক অতটা যায় কি না, কারণ রেজাল্ট যে খারাপ ইনফোসিসের সেটা তো সবাই জানেন আপনারা। যাই হোক, এইটা একটা ব্যাপার। আরেকটা কথা বলবো, আরেকটা কথা, কয়েকটা স্টক যেমন আমি দেখছিলাম এর আগের দিন, ঠিক এই উইকেন্ডে আমি আপনাদের সাথে কিছু স্টক যা 2x হতে পারে, পাওয়ার পোটেনশিয়াল আছে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তাতে একটা এমটার স্টক বলেছিলাম, এমটার টেকনোলজি, আজকে সেটা প্রায় 4-5% পজিটিভ হয়ে যায়। সেটা একটা এমস্টার স্টকটাও একটু দেখা যেতে পারে। ইনভেস্টমেন্টের জন্য একটা স্টক বলবো, ভিডিওর শেষে বলবো, ইনভেস্টমেন্টের জন্য যেটা আমার পার্সোনাল রেডারে এসেছে, ঠিক আছে, এই কোয়ার্টারলি রেজাল্ট বেরোবার পর এসেছে, সেটা আমি বলবো আপনাদেরকে, তার জন্য একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরুন, সেটা ভিডিওর শেষের দিকে বলবো। আচ্ছা, তাহলে এখানে এমটার টেকনোলজি আর KPIT আপনাদের সাথে আমি 890 টাকায় মনে হয় শেয়ার করেছিলাম পাবলিক টেলিগ্রাম গ্রুপে, আজকে কিন্তু সেটাও বেশ ভালো পারফর্ম করেছে। KPIT এখন মনে হয় 940-ও গেছিলো, 947 এরকম প্রাইসেও গেছিলো, সুতরাং সেইটা। আচ্ছা, আর এই এক্সেল শিটটাও কিন্তু আপনাদের সাথে আমি ফ্রিলি শেয়ারও করেছি, ঠিক আছে, আপনাদের এই টেলিগ্রাম গ্রুপেই, আমি নয় আবার দিয়ে দিই, ST বাংলা যেটা আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে, আমি কিন্তু সেটা নয় আবার দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আপনি জার্নাল দেখে নিতে পারেন। কিন্তু অনেকে এডিট রিকোয়েস্ট চাইছেন, এডিট রিকোয়েস্ট পাবেন না, এডিট করতে গেলে আপনাকে ডাউনলোড করে নিজের মতো করে ইউজ করতে পারেন। ফাইলে যাবেন, ডাউনলোডে যাবেন, মাইক্রোসফট এক্সেলে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিজের লোকাল কপি হয়ে যাবে, সেখানে আপনি নিজের মতো করে নিজের স্টকের দাম ভরুন, এই ভরুন সব করতে পারেন, ফর্মুলা লেখা আছে, জাস্ট ড্র্যাগ করবেন, সব করবেন, সব ফর্মুলা লেখা আছে, দেখে নেবেন, ঠিক আছে। কিন্তু এইটাকে এডিট করার এই পারমিশন চাইবেন না, এখানে এটা তো আমার ফাইল, এখান থেকে ডাউনলোড এটাকে করে নেবেন, ঠিক আছে, ফাইলে গিয়ে ডাউনলোড, বারবার বলছি, ওকে। তো এটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চলুন, এইবার আমি একটু স্টক স্পেসিফিক কথাবার্তা হয়ে গেছে, আর ওই যারা, এবার আমি একটু ব্যাংক নিফটি, নিফটি এসব নিয়ে আলোচনা করি। ভিডিওকে একটু ভালো লাগলে, যেখানে আমি শেয়ার করছি আপনাদের সাথে, প্লিজ একটু লাইক অবশ্যই করবেন, আর ঠিক আছে, আর যদি আপনারা ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, নিচে জয়েন বাটন আছে, একটু কনসিডার করতে পারেন। চলুন এবার ব্যাংক নিফটিতে দেখি, আজকে কিন্তু ব্যাংক নিফটি একটা, আমি বলবো রেঞ্জ ঠিক বলবো না, মানে হ্যাঁ, এই নিচে আর উপরে এরকমই করেছে, উপরে উঠেছে, নিচে নেমেছে, আবার উপরে উঠেছে, শেষের দিকে একটু নিচে এসেছে, এইটুকুনি যা, ওই কোনো ট্রেন্ডলেস বা এরকমই দাঁড়াইছে, একটা উপরের দিকে হচ্ছে। এবার কাল পরশু জিনিসটা ইম্পর্টেন্ট হয়েছে, যেহেতু আমেরিকায় FOMC মিটিং, মানে ওই ওদের যে ফেডের রেট বাড়াবে না কী করবে তার একটা মিটিং চলছে, যেটা কালকে আমাদের ব্যাপারটা, আজকে মঙ্গলবার, সুতরাং কালকে একটা রিয়াকশানের ব্যাপার থাকবে, তো সেটা আমরা দেখব। এখন যদি আমরা ডাও জোন্সকে দেখি যে কেমনভাবে করছে, তাহলে আমরা কি দেখি সেটা একটু দেখে নিই। নাওফল চাষা এস ব্যাঙ্কিং কনসার্ন লিঙ্গার ফেড ডিসিশন নো, এই যে ফেডের ডিসিশনের জন্য পড়ে আছে, প্লাস ডাও জোন্স 461 পয়েন্ট মাইনাস, ঠিক আছে। সুতরাং স্ট্র্যাটেজি করার আগে বলে দিই, যদি FOMC মিটিং থেকে, মানে ওই ফেড যদি ফালতু কিছু না বলে বসে, মোটামুটি যা এক্সপেক্টেড ওই লাইনেই বলে, তাহলে এই যদি ডিপটা থেকে যায়, তার জন্য যদি আমাদের ইন্ডিয়ান বাজারে ডিপস আসে এবং ধরুন ভালো কারেকশান এলো, সেটা কিন্তু বাইংয়ের অপরচুনিটি হবে, ঠিক আছে, বাইংয়ের অপরচুনিটি হবে। যতক্ষণ 18,000 হোল্ড করছে, আবার বলছি, যতক্ষণ 18,000 হোল্ড করছে নিফটিতে, ততক্ষণ কিন্তু বাই অন ডিপস। ইভেন যদি 17,950-900 এসবেও আসে, তাহলেও কিন্তু ট্রেন্ড নেগেটিভ হচ্ছে না। আমি একটু মিডিয়াম টার্মের কথা বলছি, প্রতিদিন ট্রেডিংয়ের কথা নয়, ট্রেন্ড কখন নেগেটিভ হবে সেটা কিন্তু ওই 850-900 এই জোনটা যতক্ষণ না ভাঙছে, 17,850-17,950 এই জোনটা যতক্ষণ না ভাঙছে, ততক্ষণ কিন্তু নেগেটিভ ট্রেন্ড হচ্ছে না। মানে 18,000 নিচে চলে গেল মানে নেগেটিভ হয়ে গেল, সব গেল রব, তা কিন্তু নয়। কারণ 1,000 পয়েন্ট যদি একটা জিনিস বাড়ে, তারপর তো 200-400 পয়েন্ট একটু নিচের দিকে নামতেই পারে, ওটাকে তো স্প্রিংয়ের একটু রিট্রেসমেন্ট বলাই যেতে পারে, সুতরাং ওটা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে।
নিফটি ব্যাংকে কি বলবো, নিফটি ব্যাংকের এবার আমি তারপর এই নিফটি ব্যাংক বলার পর আমি একটা স্টক নিয়ে আলোচনা করব ইনভেস্টমেন্ট পারপাসের জন্য, সেটাও ব্যাংকিং সেক্টর থেকেই এবং 100 টাকার নিচেই স্টক, ঠিক আছে। তো এইটা দেখুন একটা উপরের দিকে গেছে, এখানে একটা ডোজি ঠিক বলবো না, মানে একটা ইন্ডিসিসিভ ব্যাপারটা একটা তৈরি হয়েছে, এবার কালকে সেটা দেখা যাক, যদি ওই ডাউজন্স ফাউজন্সের জন্য একটু নেগেটিভে খোলে তো সেক্ষেত্রে আজকের দিনের লোটা তো প্রথমে দেখবই, তারপর এই জায়গাগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট হতে চলেছে। এই জায়গাটা মানে 43,000, 43,000 থেকে 43,050 প্লাস মাইনাস কিছু পয়েন্ট করে নেবেন, এই জোনটা কিন্তু ওর জন্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে। যদি এইটাকে হোল্ড করে তাহলে ব্যাঙ্ক নিফটিতে কোনো চিন্তার বিষয় নেই, ঠিক আছে। যদি এটাকে ভেঙে ট্রেড করতে শুরু করে তাহলে 42,500, 42,600 এত জোন পর্যন্ত কিন্তু আসার চান্স আছে, সেটা দেখা যাবে। আমার মনে হয় না যদি ফেড খুব একটা বাজে কিছু বলে বসে তাহলেই যেতে পারে, না হলে একটু মুশকিল আছে, ঠিক আছে। নিফটি ফিফটির জন্যে আমি যে বলবো নিফটি বেশি একটু স্ট্রং আছে, ব্যাংক নিফটি একটু একটু দাঁড়িয়ে আছে, মানে ব্যাংক নিফটিও স্ট্রং, এইখানে একদম ব্রেকআউটের এইসব জায়গায় আছে, আগের সুইংয়ের কাছাকাছি আছে, 18,200 লেভেলটা একটু ধাক্কার জায়গা আছে, যদি হালকা ধাক্কার জায়গা আছে, ওইটা যদি বেরিয়ে যায় তাহলে তো উপরের দিকে অল টাইম হাইয়ের হাইকে আবার চ্যালেঞ্জ করবে। যদি 18,200 একটু আটকায়, 18,200-230 এরকম প্লাস মাইনাস 30 পয়েন্ট করে নেবেন, যদি আটকায় সেক্ষেত্রে ওইটাকে স্টপ লস রেখে তখন নিচের দিকে একটু করতে হতে পারে, 18,000 পর্যন্ত তখন একটু রিট্রেস ব্যাক করতে পারে। তবে আপাতত বাই অন ডিপস থাকবে, সবথেকে ভালো লেভেল বাই করার জন্য তো এই 17,800-850 এইসব জায়গাগুলো, 900 এরকম জায়গাগুলো যদি আসে তাহলে একবার কিন্তু বাই তৈরি হয়, মানে তখন কাউকে জিজ্ঞেস করবেন না, মোটামুটি একটু বাইংয়ের দেখুন। আগের সুইংয়ের যদি এইখানে আবার যদি আসে হ্যাঁ, আবার যদি এসে এরকম যাওয়ার চান্স আছে, সুতরাং এই জায়গাটা কিন্তু বাইং হয়, ঠিক আছে। এইখান এই এই জায়গাগুলোতে যদি আসে, আসবে কি না আমি জানি না, ডিপেন্ড করছে আমেরিকার বাজার কী করে, সেই সেন্টিমেন্টটার উপরেও নির্ভর করছে, কিন্তু যদি ডিপস পাওয়া যায় তাহলে বাই ওয়ান ডিপস স্ট্র্যাটেজি কিন্তু থাকবে, ঠিক আছে। এবার চলে আসি, আর বড় করব না ভিডিওটা, একটু ইনভেস্টমেন্ট স্টকে চলে আসি। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক অবশ্যই করে দেবেন। তো সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক 62-63 টাকায় চলছে। ওদের আজকে ম্যানেজমেন্টের আমি কমেন্ট্রি শুনেছি, ম্যানেজমেন্টের বক্তব্য শুনেছি, খুব ভালো। মিস্টার বৈদ্যনাথন যিনি সিইও, তিনি কিন্তু ওয়েল প্রুভেন, মানে ব্যাংকিং সেক্টরের একজন খুব নামি দামি এবং খুব রেসপেক্টেড পার্সন ব্যাংকিং সেক্টরে, ঠিক আছে। তো তিনি এই কোম্পানিটাকে খুব ভালো চালাচ্ছেন এবং যা টার্গেট রাখা হয়েছিল সেইগুলো সব তারা মিট করতে পারছেন, ভালো বিজনেস চলছে, রেজাল্ট অভূতপূর্ব ভালো এসেছে। সুতরাং আইডিএফসি ফার্স্ট ব্যাংকটাকে কিন্তু একটু রেডারে রাখা যেতে পারে। ডিসক্লেমার, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দিচ্ছি না, যা স্টকটাকে ফান্ডামেন্টাল বা ম্যানেজমেন্ট কী বলেছে আমি চিনিয়ে রাখলাম, কিনবেন কি কিনবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। যাই হোক, এমনিতে মোটামুটি স্টকটাকে ভালো লাগছে, এবার একটু পড়াশোনা করে নেবেন, কিন্তু ফান্ডামেন্টাল বলুন, টেকনিক্যালি তো স্ট্রং আছে কিন্তু ফান্ডামেন্টালিও কিন্তু আছে। এবার দুদিন ধরে বেড়েছে স্টকটা, একটু ডিপস ফিপসের অপেক্ষা করতে হবে, ডিপস ফিপস পাওয়া যায়, ডিপস সব স্টকেই নিচে আসে, উপরে যেমন ওঠে নিচেও তেমন আসে, তখন একটু অ্যাকুমুলেট করা গেল এরকমভাবে, ঠিক আছে। যাই হোক, আর এই এক্সপায়ারিতে একটু সাবধানে ট্রেড করবেন, এই প্রথম মে মাসের প্রথম এক্সপায়ারিতে, আর সাথে সাথে আমার ট্রেডিংয়ের আপডেটসগুলো মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করব, সে উইকলি বেসিসে হোক বা বাই উইকলি, মানে 2 সপ্তাহে একবার বেসিসে হোক আমি দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।